দেখ মন কাশ বন দুলছে যে সারি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি দেখ মন কাশ বন দুলছে যে সারি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি শিউলি মাখা গল্প আগমনীর সুর তোমার টুলির গন্ধ ছড়ালো বল বল তো वेलकम बैक टू माय चैनल बंधुरा तुम्हारा जेखान भिडियो देखो आशा करी सकले खूब भलो आचो सकल के पुजो आो एक बार अनेक 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 शुभेच्छा जानिए आज के ब्लग शुरू कर बंधुरा आज भिडियो पुरोटा देखार अनुरोध रही बंधुरा आगे ब्लगे हमें पुरो भिडियो तुम्हारे संगे शेयर करते परि तई बाकी भिडियो आज के संगे शेयर कर लम তোমরা তাহলে আজকের ভিডিওটা আমার সাথে পুরো দেখতে থাকবে আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে জানাতে পারো আর তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমার ফ্যামিলি বা ফ্রেন্ডসের সঙ্গে শেয়ারও করতে পারো তাহলে আজকের ভিডিওটা শুরু করি চলো আমার সাথে দেখে নাও বেগুড়ের ঠাকুর দেখে এখন আমরা বেরিয়ে পড়েছি দাঁড়িয়ে পড়েছি চায়ের ক্যাফেতে দেখো বন্ধুরা জায়গাটা ছোট মতন হলেও খুব সুন্দর সাজিয়েছে একটু রিফ্রেশ হয়ে নেওয়া যাক চা খেয়ে দুপুরে সব ভোগের প্রসাদ খেয়েছিলাম সবারই পেট ভর্তি আছে আলাদা করে কিছু খেতে লাগবে না যাই হোক একটু চা খেতে ঢুকে পড়েছি জায়গাটা খুব সুন্দর লাগলো সেই জন্য ভিডিওটা বানিয়ে ফেললাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে পরিতা কি চা খাবে তুমি তুমি চা বাড়িতে খাও না পরিতা মা মাছ কি হ্যাঁ স্মুদি স্মুদি আছে এখানে তন্দুরি চাই কি কি আছে এখানে কি কি আছে তন্দুরি টি কি কি আছে গো তন্দুরি টি নিচ্ছে কোনটা একটা চা খাচ্ছে ভালো লাগছে চাটা তন্দুরি টি নাকি মশলা টি নিয়েছো দেখো বন্ধুরা আরো একটা ঠাকুর দেখতে চলে এসেছি চার পাঁচটা লাইট লাগিয়েছে এত সুন্দর দেখতে লাগছে দাঁড়ান দেখাই একবার তোমাদের সঙ্গে শেয়ার করি কত সুন্দর দেখতে লাগছে চারপাশটা বাহ এটা যদি বাড়ির কাছাকাছি হতো খুবই ভালো লাগতো চলে আসতাম রোজের একবার করে অনেকটা দূর হয়ে গেছে বলে আসতেও পারছি না একা কখন নিয়ে আসবে তার জন্য আশা করে বসে আছি বাহ চারপাশটা খুব সুন্দর লাগছে বসার জায়গাও করে দিয়েছে অনেক সব ঠাকুর দেখতে এসে একটু বসতেও পারবে ফাংশনও চলছে খুব সুন্দর লাগছে পরিবেশটা তোমার টুলির গন্ধ ছড়ালো বল বল দুগ্গায়লো বল বল দুগ্গায়লো বল বল দুগ্গায়লো 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 বল বল দুগ্গায়লো 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 সব ঠিক করে রাখা
করে বিষাদে আড়ি নিতে আড্ডায় ভরপুর বোধনের রঙ প্রাণে ছড়ালো আমার টুলির গন্ধ ছড়ালো বলো বলো দুঃখ গাইলো বলো বলো দুঃখ গাইলো বলো বলো দুঃখ গাইলো দুঃখ গাইলো দুঃখ গাইলো বলো বলো দুঃখ গাইলো দুঃখ গাইলো দুঃখ গাইলো ঠাকুর দেখে বাড়ি ফিরে পড়েছি। পরিণীতা এখন তার ম্যাজিক খাতা নিয়ে লিখতে বসে পড়েছে, সারাদিনে কী কী দেখলো, কটা ঠাকুর দেখলো, ম্যাজিক খাতা লিখতে বসে পড়েছে। ম্যাজিক খাতাটা ওর খুবই পছন্দ হয়েছে। যাই হোক, আমারও অনেক কাজ বাকি। সকালবেলা তাড়াহুড়ো করে সেই রেডি হয়ে বেরিয়েছি, যত জিনিসপত্র সব ছড়ানো, মা মেয়েতে দুজনে যাবার সময় তাড়াহুড়ো করে কোনো রকম রেডি হয়ে আর ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেছিলাম। এখন সেগুলো সব গুছিয়ে ঠিকঠাক মতন জায়গায় রাখাটাও একটা বড় কাজ। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে একটু সাপোর্ট করবে। তাহলে আমি আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করতে পারবো। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, পুজো অনেক ভালো করে আনন্দ করে কাটাবে। ধন্যবাদ বন্ধুরা।